যারা সার্চ করবে তারাই নিরপেক্ষ নন অভিযোগ বিএনপির সার্চ কমিটিতে পরোক্ষভাবে নাম দিয়েছে বিএনপি বলছে আওয়ামী লীগ করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আসায় পহেলা মার্চ থেকে প্রাথমিক বিদ্যালয় খুলে দেবার সিদ্ধান্ত একুশে ফেব্রুয়ারি শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে পারবেন সর্বোচ্চ পাঁচজন ছুটির দিনে বইমেলায় উপচে পড়া ভিড় রোমাঞ্চকর ফাইনালে সাকিবদের বরিশালকে এক রানে হারিয়ে বিপিএল এর অষ্টম শিরোপা ঘরে তুলল কুমিল্লা আসসালামু আলাইকুম মির তৌফিক হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে একেএস টিএমটি বার্ষিকীর নাম দেখছিলেন এবার বলছি পুরো খবর যারা সার্চ করবে তারাই নিরপেক্ষ নয় বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবারও ক্ষমতায় আসার জন্য সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন গঠন করতে চায় বলে অভিযোগ করেছেন তিনি ইমরুল হাসানের রিপোর্ট জাতীয়তাবাদী তাঁতি দলের প্রতিষ্ঠা বার্ষিকের আলোচনায় নির্বাচন কমিশন গঠনের আইনের সমালোচনা করে বিএনপির মহাসচিব বলেন ইসি গঠন নয় মূলত এই আইন সার্চ কমিটি গঠনের সার্চ কমিটির গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন এই কমিটি লোক দেখানো সরকার তার পছন্দের লোকদেরই ইসিতে আনবে বলে সংশয় প্রকাশ করেন তিনি কারণ কি কারণ নির্বাচন কমিশন যদি তারা ঠিক করতে না পারে তাহলে তাদের যে লক্ষ্য যে তারা আবার ক্ষমতায় আসবে সেই লক্ষ্য তারা পূরণ করতে পারবে না যাকে আপনার প্রধান করা হয়েছে সার্চ কমিটির তিনি বিচারক তার পিতা ছিলেন আওয়ামী লীগের এমপি তিনি নিজে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন তার ছোট ভাই বর্তমান প্রধানমন্ত্রীর একান্ত সচিব দায়িত্ব পালন করেছেন সৌল আহমেদ সাহেব আরেকজন এসছেন তিনিও 2018 সালে আওয়ামী লীগের নমিনেশন চেয়েছিল তাহলে নিরপেক্ষতা কোথায় যাদের যারা সার্চ করবে তারাই তো নিরপেক্ষ নয় অন্য এক অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন সার্চ কমিটি জনগণের সাথে প্রতারণা ছাড়া কিছুই নয় দেশে লুটপাটের অর্থনীতি চলছে বলে অভিযোগ করেন তিনি প্রত্যেকটি ক্ষেত্রে 10% নয় 20% নয় 90% লুট স্বাস্থ্য খাতে যে পরিমাণ আপনার বরাদ্দ দেওয়া হয়েছে সেই পরিমাণে আপনার 90% প্রায় লুট হয়ে গেছে আজকে আপনার চাল ডাল তেল লবণের দাম যে হারে বেড়েছে এটাকে কোনো স্বাধীন দেশে এইভাবে চলতে পারে না এ তো আপনার পুরোপুরিভাবে আপনার এই ভেনেজুয়েলা বা নাইজেরিয়ার মতো অবস্থা হয়ে যাচ্ছে এদিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে জাতীয়তাবাদী তাঁতি দলের শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজবি আহমেদ অভিযোগ করেন সার্চ কমিটির নামে গণতন্ত্র ধ্বংসের ক্র্যাশ কমিটি গঠন করেছে সরকার সার্চ কমিটির নামে একটা কি বলে ক্র্যাশ কমিটি করা হয়েছে ইমরুল হাসান এনটিভি নিউজ ঢাকা সরাসরি নয় ঘুরিয়ে সার্চ কমিটিতে নাম দিয়েছে বিএনপি এমন অভিযোগ আওয়ামী লীগ নেতাদের অগ্রহণযোগ্য ব্যক্তিদের নাম পাঠিয়ে সার্চ কমিটিকে বিতর্কিত করা দলটির কূটকৌশলের অংশ বলেও মন্তব্য তাদের সেই সাথে তারা বলছেন নির্বাচনকালে সর্বদলীয় সরকার গঠনের কোনো সুযোগ নেই শুক্রবার ঢাকা চাঁদপুর ও চট্টগ্রামে পৃথক অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা রিপোর্ট করছেন মুশফিকুল সালেহীন আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন শুক্রবার বিকেলে রাজধানীর বাংলা মোটরে একটি বইয়ের প্রকাশনা উৎসবে যোগ দিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সার্চ কমিটি নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের সমালোচনা করেন বিএনপি নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়াকে বিতর্কিত করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি বিএনপির সমমনা ব্যক্তিরা এবং বিএনপির আদর্শের অনুসারী বিএনপির উপদেষ্টা এবং তাদের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা কিন্তু ওই বৈঠকে অংশ নিয়েছেন তারা নাম দিয়েছেন জাফরুল্লাহ সাহেবের নাম দেওয়া মানেই তো বিএনপির নাম দেওয়া কেন উনি তো বেগম খালেজের উপদেষ্টা হিসেবেই এই যাবৎকাল কাজ করে আসেন তারা বিভিন্নভাবে তাদের সহযোগীদের দিয়ে সার্চ কমিটির কাছে নাম পাঠালেন এমন এমন কিছু নাম পাঠালেন যেগুলো দেখলে হয়তো আমার সকলের কাছে মনে হবে একেবারে অগ্রহণযোগ্য চাঁদপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী দীপুমণি নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়ায় অংশ না নেয় বিএনপির সমালোচনা করেন বিএনপির কাছে একমাত্র একটা নির্বাচনী গ্রহণযোগ্য যেটাতে তাকে জয়ী ঘোষণা করা হবে যদি এটি সত্যি একটি রাজনৈতিক দল হতো তাহলে বিএনপির উচিত ছিল এই প্রক্রিয়াতে সম্পৃক্ত হয়ে সেখানে অংশগ্রহণ করা এদিকে চট্টগ্রাম সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে আলাপকালে নির্বাচনকালীন সরকার গঠনের সম্ভাবনা নাকচ করে দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ সংবিধান অনুযায়ী নির্বাচনকালীন সরকার থাকবে বর্তমান সরকার যেটি গত নির্বাচনে নির্বাচিত হয়েছিল সেই সরকারই নির্বাচনকালীন সরকার হিসাবে সংবিধান অনুযায়ী দায়িত্ব পালন করবে রুটিন কাজ করবে নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়াকে বিতর্কিত করে দেশকে অস্থিতিশীল করার কূটকৌশল সফল হতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ নেতারা
মুশফিক উসালেহিন, এনটিভি নিউজ, ঢাকা। দেশের অন্তত 60% মানুষ স্বেচ্ছায় এবং নির্বিঘ্নে ভোট দিতে আসতে পারলে সার্চ কমিটির কার্যক্রম সফল হবে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। একই সাথে তিনি এও বলেছেন, নির্বাচনে আসবেনই না এমন কথা বিএনপি নেতাদের বলা উচিত নয়। সকালে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। জনগণ নির্বিঘ্নে হাসি মুখে স্বইচ্ছায় 60% কমপক্ষে জনগণ ভোট দিতে এসছে, এইটার উপরে নির্ভর করছে আপনাদের সফলতা। অন্য সব কাহিনী নিয়ে আপনাই নাম প্রকাশ করেন, ওটা তারা করেছেন, কিন্তু যেই 10 জনকে চূড়ান্তভাবে নির্বাচিত হবে সেটাও প্রেসিডেন্ট সাহেবকে কাছে পেশ করার আগে আমাদেরকে দেখাতে হবে। বিএনপির উদ্দেশ্যে ইলেকশন করবো না এটা বলে না, বলতে হবে দলীয় সরকারকে হাঁটাব, নির্বাচন করব দলীয় সরকারকে। এবং সেই জন্য এই ফেব্রুয়ারির পরে মার্চে যান না, মার্চের পরে রমজানের কথা বলেন না, এখনই মাঠে নামেন। কুমিল্লায় বুড়িজঙ্গে ট্রাক চাপায় প্রাণ গেল অটোরিকশার 6 জন যাত্রীর। ঘটনার পর ট্রাকটি আটক করা হলেও পালিয়ে যায় এর চালক। নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। আর ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক প্রাইভেট কারের সংঘর্ষে 1 জন নিহত হয়েছে। এছাড়া চাঁপাইনবাবগঞ্জে 2 জন এবং নাটোরে 1 জন শিশু নিহত হয়েছে। বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। মহাসড়কে সিএনজি অটোরিকশা সহ ছোট যান চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও পুলিশের চোখ ফাঁকি দিয়ে শুক্রবার ভোর 6টার দিকে যাত্রীবাহী একটি সিএনজি অটোরিকশা কুমিল্লার কংসনগর থেকে ময়নামতি এলাকায় যাচ্ছিল। সিএনজি অটোরিকশাটি কুমিল্লা সিলেট মহাসড়কের বড়িচং উপজেলার সিন্দুরিয়াপাড়া তুতবাড়িয়া এলাকায় আসা মাত্রই পেছন দিক থেকে একটি বালুবাহী ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই 5 জন মারা যান, হাসপাতালে মারা যান আরও 1 জন। এই মদ খা, এই গাঁজা মঞ্জা খাই গিয়া রাতে আদারে সালা সারাইছে না, এই আমার বাতিজারে আমার দুনো বাতিজারে বাইরে লাগছে। বালু ট্রাকটা পেছনে ছিল, সিঞ্জিরা সামনে ছিল, হয়তো সামনে কোনো একটা গাড়িতে চাপা দিছে সিঞ্জিরারে, পরে দুটা একসাথে চাপা লাগিয়া মধ্যখানে করে আসছিল। বালু ট্রাকটা খুশি দেওয়া গাড়ি আরেকটা মতো দেখা মারছে, যেই কারণে গাড়িটা দেখলাম কি নমুনাটা, ওই দেখার কারণে দুটা গাড়ি একসাথে হইয়া মানে সাথে সাথে ডেড বডি গেছে। হাইওয়ে পুলিশ বলছে এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। যারা নিহত তাদেরকে থানায় নিয়ে আসি, নিয়ে এসে আমরা তাদের শনাক্ত করি। তারা উভয় দেববিদ্যার এবং বুড়িচং থানাধীন বাসিন্দা, তাদেরকে তাদের গার্ডিয়ানের নিকট হস্তান্তরের ব্যবস্থা করি এবং হস্তান্তর হচ্ছে এবং বিষয়টি আইনগত প্রক্রিয়াধীন। ওই মহাসড়কে সিএনজি অটোরিকশা সহ ছোট যানবাহন চলাচল করায় প্রায় দুর্ঘটনা ঘটছে বলে স্থানীয়দের অভিযোগ। এদিকে ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাক ও প্রাইভেট কারের সংঘর্ষে 1 জন নিহত হয়েছে, আহত হয়েছে 4 জন। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। বাংলাদেশ রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য বলছে 2 বছরে ব্যবধানে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়েছে 2 গুণেরও বেশি। বিশেষজ্ঞরা বলছেন মোটরসাইকেল দুর্ঘটনায় হতাহতের সংখ্যা যেভাবে বাড়ছে তা নিয়ন্ত্রণে আনা না গেলে দ্রুতই তা অসংক্রামক ব্যাধিতে মৃত্যুর তালিকার শীর্ষে চলে আসতে পারে। মোটরসাইকেল দুর্ঘটনা নিয়ে এসএ মাতিকের 2 পর্বের ধারাবাহিকের প্রতিবেদনের শেষ পর্ব আজ। মুখটা দেখা সাহস পাইনি, কারণ মাথায় ওটা ঘুরতেছে, মুখে ব্যথা থাকে, আমি না মুখটা দেখতে পারবো না। ইনকেস যদি এটা হাবিবের পা আমি দেখতে পারবো, আমি পাটা দেখি তো দেখি হাবিবের পা। আমি তারপর চিন্তা করলাম যে না, এটা হাবিবের পা তো নাও হতে পারে, পা দেখে কি করা যায়। তারপরে চলে গেলাম আমি মজি দিয়ে ওর লাশটা ওখানে প্রেস একটু চাপা দিয়ে ডাকে। যে জীবনে নতুন স্বপ্ন ছিল, আশা আকাঙ্ক্ষা ছিল, ছিল ভালোবাসার রং মাখা, হঠাৎই সেখানে এখন বিষাদের কালো আভা। বাবা মারা শুকে যায়নি বাবা, 4 বছর হলো বিয়ের বয়স, বাবা মারা গেছে 4.5 বছর, এই স্বামীকে হারালো বাবা, কেমনে মানে বাবা, আমার মেয়ে এখন কিনে থাকবে বাবা। সড়কপথের অন্য যে কোনো দুর্ঘটনার চেয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় হতাহতের সংখ্যাও বেশি, ক্ষয়ক্ষতিও বেশি। বিশেষ করে আহত বাইক আরোহী হাতে পায়ে বুকে পিঠে মাথা সহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পান, অঙ্গহানির ঘটনাও ঘটে অনেকের। জাম গাছে ধাক্কা খাইয়েছি রে, অ্যাক্সিডেন্ট হয়ে গেল, পড়ে গেলাম, নিয়ে গেছে হবিগঞ্জ হাসপাতাল,
হাসপাতাল থেকে রিটার্ন করলো সিলেট, সিলেট থেকে রিটার্ন করলো ঢাকা। বাইকের পিছনটা যখন ধাক্কা দিছে তখন আমার পাটা তো ছিল ডাইন পাশের পাটা তো ছিল হচ্ছে ওই যে প্যাডের উপরে, প্যাডটা ভেঙে গিয়ে আমার পায়ের উপরে চাপ লাগছে, আর আমার বাইকটা উল্টায় আইল্যান্ডের উপরে পড়ছে। তো আইল্যান্ডের উপরে পড়াতে ড্রাইভার হেলমেট ছিল, আমিও হেলমেট ছিলাম, আমি বুঝতে পারছি যে সাথে সাথে পাটা ভেঙে গেছে আমার। 100 জন পেশেন্ট আমরা ধরি, তার মধ্যে 70% হচ্ছে বাইক অ্যাক্সিডেন্টের কেস, আর 30% আমার আদার্স অ্যাক্সিডেন্ট। এখন বাইক অ্যাক্সিডেন্টের কেসগুলোতে আমার সিভিরিটি বেশি থাকে, কারণ এখানে মাল্টিপল ফ্র্যাকচার থাকে। বাইক অ্যাক্সিডেন্টের ব্যাপারে আমাদের উপরে তো চাপ তো ডেফিনেটলি আসে, দিনাজপুর, রংপুর, বরিশাল, খুলনা বিভিন্ন জায়গা থেকে লোকজন চলে আসছে, এবং প্রতিদিন বাইক অ্যাক্সিডেন্টের সংখ্যা 15-20%, এবং এগুলো সবই পলিট্রমা, অর্থাৎ পায়ের চারপাশ ভেঙে গেছে, পেলভিসটা ভেঙে গেছে, চেস্ট ইঞ্জুরি হয়েছে, কারো কারো উপরে হাত ভেঙে গেছে, কারো কারো হেড ইঞ্জুরি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন মোটরসাইকেল দুর্ঘটনায় মূলত আক্রান্ত হচ্ছে তরুণরা, যাদের মৃত্যু বা পঙ্গুত্ব বরণ শুধু নিজের জীবনকে বিষাদগ্রস্ত করছে না, প্রভাব ফেলছে গোটা পরিবারের ওপর, সর্বোপরি দেশের ওপর। ও যতই সাবধানে থাকুক, আরেকজন সাবধান থাকলো না, সেই জন্য আজকে ওকে ভুগতে হলো। তাহলে এই যে ভোগাটা, সেটা কি মানে এখন এই শহরটা এমন একটা শহর, নিজেরটাও খেয়াল রাখতে হয়, পিছনে কি হচ্ছে সেটাও খেয়াল রাখতে হয়। তো পিছনে তো চোখ নিয়ে আমরা জন্মাইনি। মোটরসাইকেলের সংখ্যা যেভাবে বাড়ছে এবং এর সাথে মৃত্যু এবং দুর্ঘটনা যেভাবে বাড়ছে, এতে মোটরসাইকেল কিন্তু একটা মেজর একটা পাবলিক হেলথ ইস্যু আমাদের জন্য, কারণ দেখা যাচ্ছে এর ফলে কিন্তু সিভিয়ারিটি যেমন বেশি এবং মোটরসাইকেল দুর্ঘটনায় কিন্তু দেখা যায় প্রাণহানি ঘটার সম্ভাবনাও কিন্তু বেড়ে যায় এবং অনেকে কিন্তু পঙ্গুত্ব বরণ করছে। এখনই এটা লাগাম টানতে হবে, এখনই এটা নিয়ন্ত্রণ করতে হবে, ট্রাফিক আইন বাস্তবায়ন করতে হবে এবং সড়ক পরিবহন আইন 2018 সেটাকে বাস্তবায়ন পর্যায়ে যেতে হবে। এসএম আতিক, এনটিভি নিউজ, ঢাকা। দেশে করোনা শনাক্তের হার আগের দিনের চেয়ে কমে 3,000-এর নিচে নামলেও নতুন করে আরও 24 জনের মৃত্যু হয়েছে। শুক্রবার স্বাস্থ্য দপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে কথা জানানো হয়েছে। তাদের তথ্য মতে বৃহস্পতিবার সকাল 8টা থেকে শুক্রবার সকাল 8টা পর্যন্ত 27,765 জনের নমুনা পরীক্ষার বিপরীতে করোনা শনাক্ত হয়েছে 2,584 জনের। শনাক্তের হার 9.31%। করোনা আক্রান্ত হয়ে নতুন করে আরও 24 জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে 17 জন পুরুষ আর 7 জন নারী। বৃহস্পতিবার করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল 20 জনের। স্বাস্থ্য দপ্তরের হিসেবে দেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে 28,931 জনের, আর শনাক্ত হয়েছে 19,29,154 জন এবং সুস্থ হয়েছেন 17,37,854 জন। দেশে করোনা সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে আসায় 1 মার্চ থেকে প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে শীঘ্রই এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হবে বলে জানানো হয়েছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে। বৃহস্পতিবার রাতে মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের এক বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। সশরীরে শুরু হলেও প্রথম দিকে সপ্তাহে 2 বা 3 দিন ক্লাস হতে পারে। এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেলে 12 বছরের নিচের শিক্ষার্থীদেরকেও টিকা দেওয়ার বিষয়ে তালিকাসহ অন্যান্য প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে। করোনা মহামারীর কারণে 2020 সালের 17 মার্চ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছিল সরকার। গেল বছরের সেপ্টেম্বরে খুলে দেওয়া হলেও অমিক্রনের দাপটে এবছরের 21 জানুয়ারি থেকে আবারও বন্ধ করে দেওয়া হয় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। ইতিমধ্যে মাধ্যমিক এবং তদূর্ধ শিক্ষা প্রতিষ্ঠান 22 ফেব্রুয়ারি থেকে খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। 21 ফেব্রুয়ারি বিভিন্ন সংগঠন এবং প্রতিষ্ঠানের পক্ষ থেকে সর্বোচ্চ 5 জন এবং ব্যক্তি পর্যায়ে সর্বোচ্চ 2 জন একসাথে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে পারবেন। করোনার কারণে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ আক্তারুজ্জামান। সকালে বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, 21-এর প্রথম প্রহরে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর শ্রদ্ধা জানানোর পর রাষ্ট্রীয় এবং কূটনৈতিক শিষ্টাচার মেনে সংশ্লিষ্ট ব্যক্তিরা শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ মিনার উন্মুক্ত করে দেওয়া হবে। বরাবরের মতো ওই দিন আজিমপুর এবং পলাশী হয়ে শহীদ মিনারে প্রবেশ করতে হবে বলে জানিয়েছেন তিনি। করোনা পরিস্থিতিতে 2 ডোজ টিকা নেওয়া ব্যক্তিদের শ্রদ্ধা জানাতে আসার অনুরোধ জানিয়ে সবাইকে মাস্ক পরার আহ্বান জানিয়েছেন তিনি। সংগঠন এবং প্রতিষ্ঠান পর্যায়ে তাহলে সেখানে সর্বোচ্চ 5 জন একত্রে আসবেন, সেটির একটি আমাদের নিবেদন, এবং একই সঙ্গে ব্যক্তি পর্যায়ে 2-এর অধিক নয়, 2 জন, এটি একটি বিষয়। এটি হলো সীমিতকরণের জন্য, যাতে একই সঙ্গে অনেক জটলা না হয়।
কিন্তু এর মানে এই নয় যে বহু মানুষ দিতে পারবেন না। এর মানে এগুলো হলো একটা স্লট করা, রেশনিং করা। একটি ছোট স্লটে যখন আমরা এটা করতে পারবো, তখন স্বাস্থ্যবিধি মানার সুযোগটা বৃদ্ধি পায়। পুরোদমে জমে উঠেছে অমর একুশে বইমেলা। শুক্রবারে নতুন নতুন বই উন্মোচন হয়েছে মেলায়। ছুটির দিনে ক্রেতা বিক্রেতার মুখরিত ছিল মেলা প্রাঙ্গণ। দর্শনার্থীদের কেউ কিনেছেন পছন্দের বই, আবার শুধুই কেউ ঘুরে বেরিয়েছেন। আর মেলা জমে ওঠায় বেশ খুশি প্রকাশকরা। তামজিৎ সুমনের রিপোর্ট। প্রাণের মেলা একুশে বইমেলা হয়ে উঠেছে বাঙালি ঐতিহ্যের এক উদযাপনের নাম। শুধু বই কেনা নয়, মেলায় ঘুরতে আসা মানুষের সংখ্যা নেহায়েত কম নয়। বইমেলা উদযাপন করতে অনেকেই রঙিন সাজে হাজির হয়েছেন মেলা প্রাঙ্গণে, পছন্দের বই দেখেছেন, কিনেছেনও। সবাই আমরা উপভোগ করি, আমাদের আসলে আনন্দের একটা দিন হিসেবে আমরা আসি বইমেলা থেকে, বই কিনবো, নতুনদের সাথে ঘুরে বেড়াবো, একটা আয়োজন একটা থাকে। নতুন প্রজন্মকে মেলার গুরুত্ব বোঝাতে সন্তানদের নিয়ে মেলায় ঘুরেছেন অনেক অভিভাবক। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড় কিনেছি এবং আরও কিনবো, দেখছি, ভালো লাগছে। আমাদের ভাষা আন্দোলনের মাঠ, যার জন্য প্রতি বছর আমি মেয়েদেরকে নিয়ে আসি। এবারের মেলায় তরুণ লেখকদের বইয়ের সংখ্যা বেশি, যার মধ্যে অধিকাংশই গল্প, কবিতা আর উপন্যাস। আর আপনি নিজে যখন জানবেন আরেকজনকে জানাতে পারবেন, তো সেই জায়গা থেকে আমার মনে হয় নতুন লেখকরা শুধু লেখার জন্য না লিখে প্রচুর পড়তে হবে। কবির কাছে যে তার পাঠক তার সামনে বই পড়ছে, এই আনন্দটা আসলে প্রকাশ করার মতো কোনো শব্দ আসলে কবি খুঁজে পায় না। প্রতি বছর বইমেলায় আমি পাঠক হিসেবে ঢুকতাম, এই বছর প্রথম আমি লেখক হিসেবে ঢুকছি। মেলায় প্রকাশিত সব বই মানসম্পন্ন না হলেও অনেক তরুণ লেখক আছেন যারা বেশ ভালো লিখছেন। লেখক আছে যারা শখের বসে লিখেন, কিন্তু অনেকেই আছেন যে যারা সাহিত্য চর্চার একদম প্রকৃত নির্যাসটা তারা তুলে আনার চেষ্টা করেন। আর বিক্রি বেশি হয় সন্তুষ্ট বিক্রেতারা। প্রচুর রেসপন্স আছে, আল্লাহর অশেষ রহমত, আজকে তৃতীয় দিন এবং খুব ভালো চলছে। বইমেলার চতুর্থ দিনে শুক্রবার নতুন বই এসেছে অর্ধশতাধিক। সুমন, এনটিভি নিউজ, ঢাকা। বাজার প্রসঙ্গ। মাত্র তিন থেকে চার দিনের ব্যবধানে রাজধানীর বাজারে পেঁয়াজের দাম বেড়েছে কেজি প্রতি 12-15 টাকা। চালসহ আটা ময়দার দামও বেড়েছে আরেক দফায়। আর আগে থেকে বেড়ে যাওয়া তেলের দাম কমার কোনো লক্ষণ নেই বাজারে। মইদুল ইসলামের রিপোর্ট। রাজধানীর কাউরান বাজারে গত সোমবার যে পেঁয়াজ বিক্রি হয়েছে 35 টাকা কেজি দরে, শুক্রবার তা 50 টাকা। অর্থাৎ দেশি পেঁয়াজের এই ভরা মৌসুমে হঠাৎ করেই তিন চার দিনের ব্যবধানে কেজি প্রতি দাম বেড়েছে 15 টাকা, আর আমদানি করা পেঁয়াজের দাম আরও বেশি। এই গত সপ্তাহে পেঁয়াজ আমরা খুরসায় বিক্রি করছি 40-35, এ সপ্তাহে বিক্রি করতেছি আপনার 50-52 টাকায় খুরসায়, দেশি পেঁয়াজ যেটা। ইন্ডিয়ান পেঁয়াজ বর্তমান মার্কেটে খুরসা পেঁয়াজ আপনার 55 টাকায়। পেঁয়াজের কেজি দেখা যাচ্ছে যে গত সপ্তাহে 36-37 টাকা ছিল, এই সপ্তাহে দেখা যাচ্ছে যে আপনার প্রায় 50 টাকার কাছাকাছি হয়ে গেছে। এটা তো সবারই ভোগান্তি, আমরা তো অল্প আয়ের মানুষ, আমাদের যথেষ্ট পরিমাণ কেনার নাই, তারপরেও কিনতে হয়, কারণ খাইতে হবে তো। বাজারে গত কয়েক মাস ধরে চালের দাম বাড়ার যে প্রবণতা ছিল এখনও তা অব্যাহত আছে। সব ধরনের চালের দামই বাড়তি, বিশেষ করে মোটা চাল। প্রতিটা চালও এভাবে বেড়ে চলছে। মিনিকেট 58 টাকা থেকে 60 টাকা, এখন বেশি আমরা 62-67 টাকা। যেমন আটার চাউল বর্তমানে বেচতেছি আমরা 48-50 টাকা। ভোজ্য তেলের দাম কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না বাজারে। এছাড়া দাম বেড়েছে দেশি ও আমদানি করা মসুরের ডাল, জিরা, আটা ময়দা ও চিনির দাম। তেলের দাম 2-3 দিন পরই বাড়তেছে, প্রতিনিয়তই বাড়তেছে। ঠিক আছে, আপনার মনে করেন 5-10 টাকা এরকম করে প্রতিনিয়তই বাড়তেছে। বোতলজাত বিক্রি করতেছি আমরা 165 টাকা লিটার, আর আমরা খোলাটা বিক্রি করতেছি 160 টাকা লিটার, আর পাম বিক্রি করতেছিল আমরা 140 টাকা লিটার। ইন্ডিয়া মসুরি 90-100 টাকা, দেশি মসুরি ছিল 110, এখন 120 টাকা। তারপর জিরার দামটা বেশি, জিরা ছিল 330 টাকা, এখন 360 টাকা। কাউরান বাজারে ব্রয়লার মুরগি 170 টাকা ও কক মুরগি 285 টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া বাজারে এই ভরা মৌসুমে শাকসবজি ও তরকারির দামও বাড়তি।
মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। কুষ্টিয়ার ভেড়ামারায় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা হত্যার বিচারের দাবিতে লাশ নিয়ে বিক্ষোভ করেছে স্থানীয় আওয়ামী লীগ। শুক্রবার বিকেলে চাঁদগ্রাম ইউনিয়নে নিহত 3 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিদ্দিক মণ্ডলের লাশ নিয়ে মানববন্ধন করে স্থানীয় আওয়ামী লীগের কয়েকশো নেতাকর্মী। এ সময় তারা সিদ্দিক মণ্ডল হত্যাকারীদের 24 ঘন্টার মধ্যে গ্রেফতারের আলটিমেটাম দেন। এর আগে সকালে সিদ্দিক মণ্ডলের ভাই বাদশাহ মণ্ডলের এক পায়ের রগ কেটে দেয় সন্ত্রাসীরা। খবর পেয়ে ভাইকে উদ্ধারে অপর 3 ভাই সিদ্দিক মণ্ডল, খালেক মণ্ডল এবং ইউনুস মণ্ডল সহ বেশ কয়েকজন ঘটনাস্থলে গেলে তাদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সিদ্দিক মণ্ডলকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহত সিদ্দিকের 2 ভাই ইউনুস মণ্ডল এবং খালেক মণ্ডল গুলিবিদ্ধ হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। খুলনার তেরোখাদায় 2 মাস বয়সী মণি এবং মুক্তা নামে 2 কন্যা শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। তেরোখাদা থানার ওসি জহিরুল আলম জানিয়েছেন, বাচ্চা দুটি একই সঙ্গে মারা যাওয়ায় বিষয়টি বেশ রহস্যজনক। তার ধারণা, শিশু দুটিকে পুকুরে ফেলে দেওয়া হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। স্থানীয়রা জানিয়েছে, বিয়ের পর থেকেই স্বামী মাসুম বিল্লার সাথে স্ত্রী কনার তেমন কোনো বনিমনা ছিল না। এরপর কনা অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তাকে বাবার বাড়িতে পাঠিয়ে দেয় স্বামী। জন্মের পরও যমজ শিশু মণি এবং মুক্তা নানার বাড়িতেই থাকত। বৃহস্পতিবার গভীর রাতে শিশু দুইটি নিখোঁজ হয়। সকালে বাড়ির পাশের একটি পুকুরে থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। পরিবারের লোকজন আচরণ সন্দেহজনক হওয়ায় তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। 17 বছর পালিয়ে থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব। আশরাফ হোসেন কামাল নামে ওই ব্যক্তিকে সাভার থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার আল মুইন। তিনি জানিয়েছেন, আশরাফ 2005 সালে তার স্ত্রীকে হত্যা করে। অপমৃত্যুর মামলায় গ্রেফতার হলেও জামিন পেয়ে পালিয়ে যান তিনি। এরই মধ্যে বিচার তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। র্যাব জানিয়েছে, পরিচয় গোপন করে সে দীর্ঘদিন আশুলিয়ায় বসবাস করে আসছিল এবং সেখানে সব তথ্য গোপন করে দ্বিতীয় বিয়ে করে। গ্রেফতার এড়ানোর কৌশল হিসেবে সে সাংবাদিকতাও বেছে নেয়। ভারতের কর্ণাটকে হিজাব বিদ্বেষের প্রতিবাদ জানাতে বাংলাদেশ সরকারকে সংসদে নিন্দা প্রস্তাব আনার দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দুপুরে জুমার নামাজের পর জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে এক প্রতিবাদ সমাবেশে ও মিছিলে দাবি জানায় দলটি। মিছিলটি বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হয়ে পল্টনে গিয়ে শেষ হয়। মিছিল পূর্ববর্তী সমাবেশে দলটির নেতারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির লাগাম টানতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন। তারা বলছেন, সাধারণ মানুষ অস্বস্তিতে থাকতে পারলে সরকারই অস্বস্তিতে থাকবে। মদের লাইসেন্সের প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেছেন, বাংলাদেশে ইসলাম বিরোধী কোনো কিছু হতে দেয়া হবে না। দুদকের উপসহকারী পরিচালকের পদ থেকে মোহাম্মদ শরীফউদ্দিনকে দুর্নীতি দমন কমিশনের চাকরি বিধিমালা 2008-এর 54-এর 2 বিধির প্রদত্ত ক্ষমতা বলে চাকরি থেকে অপসারণ করা হয়েছে। দুদকের প্রধান কার্যালয় থেকে প্রজ্ঞাপন জারি করে এ তথ্য জানানো হয়েছে। কমিশনের অনুমোদনক্রমে এই আদেশ জারি করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার দুদক সচিব বলেছেন, বিধি অনুযায়ী বরখাস্ত করা হয়েছে শরীফউদ্দিনকে। তার বিরুদ্ধে চাকরি বিধি লঙ্ঘনের বেশ কিছু অভিযোগ রয়েছে। আলোকচিত্র প্রতিষ্ঠান ড্রিকের আয়োজনে বাংলাদেশ প্রেস ফটো কনটেস্ট 2022-এর পুরস্কার বিতরণ করা হয়েছে। বিকালে রাজধানীর ড্রিক গ্যালারিতে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে। গুম হওয়া এক বাবার কান্নারত সন্তানের ছবি তুলে প্রতিযোগিতায় প্রথম হয়েছে ডেইলি স্টার পত্রিকার চিত্র সাংবাদিক ইমরান হোসেন। এছাড়া জনমুখী সাংবাদিকতা, রাজনীতি, শিল্প এবং সংস্কৃতি এবং খেলাধুলা এই 3 বিভাগে সেরা হয়েছেন যথাক্রমে জীবন আহমেদ, সৌরভ লস্কর এবং জাকিরুল মাজেদ। এবছর এই পুরস্কারের জন্য 291 জন আলোকচিত্রীর তোলা 1403টি ছবি জমা পড়েছিল। এরই মধ্যে পুরস্কারপ্রাপ্ত সহ 29 জন আলোকচিত্রীর 34টি ছবি নিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হয়ে প্রদর্শনী চলবে 2 মার্চ পর্যন্ত। এই সময় প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 8টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে এই প্রদর্শনী। আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেন সীমান্ত থেকে রুশ সেনা সরিয়ে নেওয়ার কোনো প্রমাণ নেই দাবি করে যুক্তরাষ্ট্র বলছে আগের চেয়ে সেনা বাড়াচ্ছে ক্রেমলিন। আর পোল্যান্ড বলছে খুব দ্রুতই আগ্রাসন চালাতে পারে রাশিয়া। এদিকে পুতিন বলেছেন পূর্ব ইউক্রেনে পরিস্থিতি দ্রুত অবনতি হচ্ছে। এর মধ্যে আবার সামরিক মহড়ার ঘোষণা দিয়েছে রাশিয়া। আরও জানাচ্ছেন শেখ খলিল সোহেল। রাশিয়া ইউক্রেন সীমান্ত থেকে সেনা সরানোর ঘোষণার পর কিছুটা স্তিমিত হলেও আবারও উত্তপ্ত পরিস্থিতি। ইউরোপে একের পর এক ফাইটার জেট পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট নেটোভুক্ত দেশগুলোর নেতারা বলছেন, সরানোর কথা বলে উল্টো সীমান্তে আরও বেশি সেনা মোতায়েন করছে রাশিয়া। সেই সংখ্যা এখন 1,90,000 ছাড়িয়ে গেছে। রাশিয়া সেনা সরানোর দাবির কোনো ভিত্তি নেই, বরং বাড়ানোর প্রমাণ আছে। সীমান্তে আরও সেনা জড়ো করার পরিকল্পনা করছে তারা। এখন ইউক্রেনে হামলার অজুহাত খুঁজছে রাশিয়া। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের এমন মন্তব্যের পর থেকেই পূর্ব ইউক্রেনে রুশ সমর্থিত বিদ্রোহীদের সঙ্গে সরকারি বাহিনীর হামলার খবর পাওয়া যাচ্ছে। অঞ্চলটির দনেৎসে বাজানো হয়েছে সাইরেন। আর কয়েকদিনের মধ্যেই রাশিয়া ইউক্রেনে হামলা চালাতে পারে বলে শুক্রবার আশঙ্কা প্রকাশ করেছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী। এদিকে আবারও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপস্থিতিতে বিশাল সামরিক মহড়ার ঘোষণা দিয়েছে ক্রেমলিন। শনিবার থেকে শুরু হবে সেই পারমাণবিক মহড়া। শুক্রবার বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেঙ্কুর সঙ্গে বৈঠকের পর পূর্ব ইউক্রেনে পরিস্থিতি অবনতির কথা বলেছেন পুতিনও। অন্যদিকে জার্মানির মিউনিখে নিরাপত্তা সম্মেলনে বৈঠক করছেন বিশ্বনেতারা। সম্মেলনে যোগ দিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেছেন, ইউক্রেনে আগ্রাসন চালালে রাশিয়াকে কঠোর পরিণতির মুখোমুখি হতে হবে। ইউরোপে যুদ্ধ হলে ভয়াবহ মানবিক সংকটের আশঙ্কা প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। শেখ খলিল সোহেল, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। খবর শেষ করছি, তবে যাওয়ার আগে একেএস টিএমটি বার শিরোনামগুলো বলছি আরও একবার। যারা সার্চ করবে তারাই নিরপেক্ষ নন, অভিযোগ বিএনপির। সার্চ কমিটিতে পরোক্ষভাবে নাম দিয়েছে বিএনপি, বলছে আওয়ামী লীগ। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আসায় পহেলা মার্চ থেকে প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্ত। 21 ফেব্রুয়ারি শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে পারবেন সর্বোচ্চ 5 জন, ছুটির দিনে বইমেলায় উপচে পড়া ভিড়। রোমাঞ্চকর ফাইনালে সাকিবের বরিশালকে 1 রানে হারিয়ে বিপিএলের অষ্টম আসরের শিরোপা ঘরে তুলল কুমিল্লা। এ ছিল রাতের খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।